আচ্ছা, এটা হচ্ছে একদম মানে কি বলে র কাঠ, এটা হচ্ছে কেরোসিন কাঠ আর কি। এই কেরোসিন কাঠের এই ফ্রেমটা আমরা করছি জাস্ট হচ্ছে এখানে ব্যাক সাইড, এটা হচ্ছে ব্যাক সাইড। এই ব্যাক সাইড হচ্ছে এটা স্ট্যান্ড করার জন্য, এই যে এই এখানে দুইটা ফ্রেম যেহেতু আছে আমি আরেকটা ফ্রেম দেখাচ্ছি। এই স্ট্যান্ড করার জন্য হচ্ছে এই সিস্টেমটা করা হয়েছে। তো বাজারে আসলে স্ট্যান্ড পাওয়া যায়, তো আমরা আসলে চেষ্টা করেছি যে এই কাঠের মধ্যেই মানে ছোট করে একটু আরেকটা কাঠ দিয়ে যাতে এটাতে দাঁড় করানো যায়। আর এটা হচ্ছে কি একটা সুবিধা হচ্ছে, এভাবে প্রেস করে দিলে এটা আবার মানে ফিনিশ হয়ে যায়। এটা আসলে এখন আনফিনিশড আছে। আর এই পিছনের স্ট্যান্ডটা করার জন্য এখানে এই কাঠের এই মাঝখানে এই মাঝখান বরাবর হচ্ছে এখানে ছিদ্র করা হয়েছিল। এখানে ছিদ্র করে দেন হচ্ছে এখানে একটা চিকন তার কাটা দেওয়া হয়েছে, এবং ওই তার কাটাটার এই যে এখানে আবার একটু ছিদ্র করে তারপরে ওই কাঠের মাঝখান দিয়ে ঢুকে হ্যাঁ পরে তার কাটাটা এখানে সেট করা হয়েছে। দেন এখানে ফিনিশ করলে এখন এটা টোটালি রেডি হয়ে যাবে আর কি। এখন শুধুমাত্র বার্নিশ আর একটু ফিনিশিং করা বাকি আছে এখানে। আর এই তো ছবিটা ড্রয়িং করা শেষ, জাস্ট একটু পরে হচ্ছে এটা প্রিন্ট দিব। প্রিন্ট দেওয়ার পরে এটার মধ্যে প্রিন্ট দিলে হচ্ছে এখানে কাজ শেষ আর কি। এখানে কাঠের মধ্যে একটা টেকচার আছে, হ্যাঁ কাঠের টেকচার। এই কাঠের টেকচারটা অনেক প্রমিনেন্ট লাগতেছে, সো এটাকে দূর করার জন্য কাঠের ঠিক কালারের মতো করে একটি কালার বানায় এটা হচ্ছে একটা লেয়ার দেয়া হবে আর কি। এখন কালারগুলো না হচ্ছে এখানে কাঠের টেকচারের যে প্রমিনেন্ট একটা ভাব আছে, এই প্রমিনেন্ট ভাবটাকে দূর করার জন্য এই কাঠের কালারের মতো করে একটা সলিড স্ক্রিন এক্সপোজ করে বানানো হয়েছে। এখন এই কালার দেওয়ার পরে হচ্ছে এটাকে শুকানোর পরে এটা যখন ড্রাই হয়ে যাবে তখন হচ্ছে ওই প্রমিনেন্ট ভাবটা থাকবে না। দেখেন প্রমিনেন্ট ভাবটা এখন চলে গেছে ড্রায়ার দিয়ে শুকানোর পরে আর কি। এখন হচ্ছে এটার মধ্যে আমরা স্ক্রিনটা মারবো, যেটা হচ্ছে মেইন ছবি আর কি। যে ছবিটা আঁকছিলাম সেই ছবিটার স্ক্রিন বানানো হয়েছে এক্সপোজ করে আর কি। স্ক্রিন এখন রেডি, এখন একটু করে আমরা প্রিন্ট দিব ছবির কাঠ, মানে যে কাঠের মধ্যে প্রিন্ট দেবো, এবং স্ক্রিন যেটা ছবি থেকে এক্সপোজ করে বানানো হয়েছে দুইটাই রেডি। এটার মধ্যে আমরা ব্ল্যাক প্রিন্ট দেবো, রাবার স্কুইজার দিয়ে 2 থেকে 3 বার আমরা এটা টানবো। হ্যাঁ টানার পরে হচ্ছে এই তো জাস্ট এটা উল্টাইলে এখন হচ্ছে এই যে কাঠের মধ্যে আমাদের মূল ছবিটা চলে আসছে। অনেক সুন্দর লাগতেছে জিনিসটা দেখতে, অনেক ভালো আসছে কালারটা। প্রিন্ট দেওয়ার পরে আমরা ড্রায়ার দিয়ে একটু শুকিয়ে নিচ্ছি। ড্রায়ার দিয়ে শুকালে যেটা হয় কি একটু স্টিকি ভাবটা চলে যায়, আর এটা হচ্ছে একটা পিগমেন্ট প্রিন্ট ছিল, আর শুকাইলে জিনিসটা আরও বেশি সুন্দর লাগে এই জন্য শুকিয়ে নিচ্ছি আমরা। তো ফাইনালি আমাদের ছবিটা রেডি হয়ে গেল, এটা আপনারা এখন স্ট্যান্ড করে রাখতে পারবেন টেবিলের উপরে। আর এই ভিডিওটা আসলে একটা শর্ট ভিডিও ছিল আপনাদের, যাদের এটা আপনারা হয়তো ব্যক্তিগতভাবে বাসায় করতে পারেন, কারণ আপনাদের যদি সেট আপ থাকে এই যে এই সম্পর্কে ধারণা থাকে। আমি এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল প্রসেসে করেছিলাম, তো আপনারা বাসায় ইচ্ছা করলে যাদের এরকম আইডিয়া আছে বা এই ধরনের কাজ পারেন তারা আপনারা নিজেরা নিজেদের ছবি করতে পারবেন। তাহলে ভিডিওটি আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।